এটা হলো তদন্ত। নারী নির্যাতন করেছে, মানুষ খুন করেছে, নানা রকম অপরাধ করে আজকে বড় হুজুরকে জেলখানায় দিছে। আমি আপনাদের বলি, জেলখানায় যাকে দেওয়া হয়েছে এরকম অপরাধের কারণে, তাকে বাইরে রাখলে তো জনগণ পিটাই মারবে, জোরে কোন ঠিক ছিল না। তো খামাকা সরকার তাকে নিরাপত্তা দিয়ে ভিতরে রাখছে। আমি সরকারকে বলবো যে এত অপরাধ যিনি করেছেন তাকে সাইডে দিয়ে দেখেন তো জনগণ মারে না কি করে। আসলে এগুলো তদন্ত না, এগুলো তদন্তের নামে বাংলার মানুষের সঙ্গে প্রহসনের নাটক করা হয়েছে, জোরে কোন ঠিক কিনা। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে সুন্দর সুন্দর তাফসীর করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, গত কয়েকদিন হলে যে হারে শীত নামছে, শীত আমি ছোটবেলায় দেখতাম, শীতের ঠেলায় আমরা লব কাঁপাতাম, এরকম লব কাঁপতো শীতের ঠেলায়, ঠিক না? এত শীত ছিল তখন, কিন্তু শীত নিবারণের পোশাক ছিল না। আমার মনে খুব মনে আছে, আমার যখন ছোট বয়স তখন আমার আব্বা আমার একটা গায়ের কাপড় কিনে দিবার পারেনি, আমার মনে হয় ছিলই না গায়ের কাপড়, এই গায়ের চাদর ছিলই না, পুরানো লুঙ্গি গলায় দিয়ে একটা ভালো করে গিট্টু দিয়ে দিত, মনে পড়ে সেই সময়ের কথা। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা দুর্ভিক্ষ, একটা অভাব আমাদের দেশে শুরু হয়েছিল, জোরে কোন ঠিক কিনা, যার কারণে বাংলাদেশের স্থপতি বলেছে আমি তো মানুষ পাইনি খালি চোর পাচ্ছি, চোর সবাই পায় সোনার খনি, আর বাংলাদেশ হলো চোরের খনি, জোরে কোন কিসের খনি। আগে আমরা টাকা পয়সা বাড়িতে রাখতে ভয় পেতাম, ব্যাংকে রাখতাম, এখন ব্যাংক পর্যন্ত লুট হয়ে যাচ্ছে বর্তমানে, জোরে কোন ঠিক কিনা। এই শীতের ভিতরে আরামের তোষক, আরামের কম্বল ল্যাপকে বাদ দিয়ে সাধারণ মাটির উপরে সামান্য একটা বিছানা বিছাই দিচ্ছে, এই বিছানার উপরে যারা বসে বসে কোরআনের তাফসীর শুনতেছেন, এই সোনার মানুষদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, আমি আশ্চর্য হয়ে যাই কিছুদিন হলে দেখতেছি পুরুষের চাইতে মেয়েরাই বেশি হয়। আগে মেয়েরা খুব একটা ওয়াজ শুনতো না, মেয়েরা স্টার জলসাও দেখতো না, বলে কোন কথা ঠিক কিনা। এখন এরা দুই দিক দিয়ে ঠিক আছে, একই পলিথিন পলিথিন ব্যাগের মধ্যে সরিষার তেল, সোয়াবিন তেল, নারকেলের তেল, কেরোসিন তেল, সব তেল একত্র করলে ওই তেলগুলো কি তেল হয় না বেতাল হয়? তো বর্তমান মা বোনেরা বেতাল হয়ে গেছে, বেতাল তালের ঠিক নাই, ওয়াদও শুনবে আবার স্টার জলসাও দেখবে, ধরে কোন ঠিক কিনা। আমি সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি বর্তমান বাংলাদেশের পরিবেশে বদলগাছির বান্দারা আপনারা কেমন আছেন? শোনেন, সবসময় আলহামদুলিল্লাহ বলা যাবে না। আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাত বাসী করুক, ওই মানুষ মল্লি বলতো আলহামদুলিল্লাহ, মানুষ মল্লে কয় আলহামদুলিল্লাহ, ওই সময় ভুল ধরার কোনো মল্লি ছিল না। তা আমি যখন মাওলানা হলাম তখন দাদা কনখেন বলে, ভাই দুই মাস হলে কেউ মরেনি, আজকে মরার খবর শুনে খুশি হয়ে আলহামদুলিল্লাহ কইছি। তো মরার খবর শুনে তো ইন্নালিল্লাহ বলো না, কারণ আলহামদুলিল্লাহ কনখেন বলে, যারা দাওয়াত পায় না তারা ইন্নালিল্লাহ কয়, আর যারা দাওয়াত পায় তারা আলহামদুলিল্লাহ কয়। বর্তমানে সব ধরনের মুসলমান কেমন আছেন আলহামদুলিল্লাহ বলতে পারবে না, হয়তো কোন কোন কারণে নাউজুবিল্লাহ বলা লাগতে পারে, ধরে কোন ঠিক কিনা। নাউজুবিল্লাহ কখন করা আপনারা? আচ্ছা ছোট্ট এক বাচ্চা কয় নাউজুবিল্লাহ। আমি কিন্তু বলেছি বর্তমানের পরিবেশে,
বদল গাছের বাবা জানেরা কেমন আছেন? আপনারা সমানতালে কইছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই জন্যে আমরা আলহামদুলিল্লাহ বলবো যে আমরা এই মুহূর্তে এমন একটা জায়গায় আল্লাহ আমাদের কবুল করেছে। নিচে খেয়ার উপরে সামিয়ানা, পানি তো দূরের কথা, নিও টপ টপ করে পড়তেছে, জোরে কোন ঠিক ঠিক না, এইগুলো মুনাফিক। আগেকার যুগে প্রথম যখন আমি ওয়াজ শুরু করতাম তখন তাবু ছিল, কি ছিল? সামিয়ানা। সামিয়ানা বুঝেন আপনারা? সামিয়ানা একটা বাঁশের মাথার ডুঙ্গি দিয়ে এরকম ঠেলে দিয়ে রাখতো, আর চার কোনায় চারটা দড়ি বান্ধে রাখতো, এক হাত ফসলা বৃষ্টি হলেও নিচে পড়তো না, জোরে কোন ঠিক ঠিক না। আর এখন দেখেন সামান্য একটু নিয়র হচ্ছে, টপ টপ করে করতেছে। এখন আপনারা বলেন নিচে খেয়াল উপরে সামিয়ানা, এইটা কিন্তু কারো জমিন এই মুহূর্তে নাই, এইটা হয়েছে রিয়াজুল জান্নাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটা কি হয়, রিয়াজুল জান্নাহ মানে কি জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরার ভিতরে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম তার, কেন করলাম? হইছে না হইছে, হাটের জিনিস হইছে, হাট বাজারে হইছে। আমি কি নতুন বক্তা? আমি কি নতুন বক্তা? এমন কোন মানুষ নাই বাংলার জমিনে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে আমার শুনি এমন একজনও নাই, জোরে কোন ঠিক কিনা। যারা জীবন আমাকে চোখে দেখেনি তারা আমার দৃষ্টা শুনছে, দেখেনি কিন্তু আর শুনছে। আমি কোন আশেপাশে কয় বছর এখন হিন্দু তার সন্তানকে ফেরত দিয়েছে কি ভগবান কবে না আল্লাহ কবে? আমার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে তার সন্তানকে মুসলমান ফেরত দিয়েছে, আপনারা বলেন ও আল্লাহ কবে না ভগবান কবে? কেন কবে আপনার কন্ঠ? এই কেন বলবে? এখানে আমরা বুঝতে পারলাম জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে, জনগণ কথা ঠিক কিনা। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশকে সামনে নিয়ে সুরা কাউসারের তাফসীর হবে। হ্যাঁ, তোমরা নেতারা ভাষণ দিলে আমরা বক্তারা চুপ করে শুনি, আমরা একটা কথাও বলি না, আর আমরা কথা বললে তোমরা স্যামসা নেতারা খেপে গান করে দেন, কথা ঠিক না? আগে শোনো বক্তারের টেকা দিয়ে নিয়ে এসো কেন, কি জন্য আনছো? আগে শোনো, আগে শোনো, শোনা লাগবে না, না শুনতি পেশা বললে হবে? আমি কি আসমানের ওয়াজ করবো? আসমানে যায় এই বাংলাদেশের জমিনে বসে বাংলার জমিনকে এ কোরআন দিয়ে সাইজ করতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন খালি তেলাওয়াত করা ওয়াজ শোনার জন্য আল্লাহ পাঠায়নি, আল্লাহ পাঠাইছে কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে। আমরা আল্লাহর প্রশংসা করতেছি কেন, যে আল্লাহ তাআলা এই কঠিন শীতের ভিতরে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছে, সুবহানাল্লাহ। কোন খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, যে নবীর উম্মত হলো ভাগ্য, যে নবীর উম্মত হলো ভাগ্যের ব্যাপার। এক এদিকে তাকান, কোন দিকে তাকান? বক্তা ছাড়া অন্য কারো দিকে তাকা থাকলে সব নেই। কে কালো বলে পছন্দ হচ্ছে না? কালো বলে পছন্দ হচ্ছে না? সিয়ারার দিকে তাকায় থাকে, নবী দেখেন নাই, আল্লাহর ওলিদেরকে আমরা দেখতে পাচ্ছি না, আলেমদেরকে দেখেন, ওলিদেরকে ধরে ধরে সব জেলখানায় ছসে দেখবেন কেমনে?
এগুলো যারা বাইরে আছে ফেস্টা মার্কা এদের দিকে তাকায় থাকেন, তাও আল্লাহ সগিরাগুলো মাফ করে দিবে। অন্য কোন দিকে তাকাতাকি করার দরকার নাই, আমরা তাকায় থাকবো আল্লাহর দিকে। ধরে বলেন কার দিকে? আল্লাহকে তো আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহর কথা যারা বলতেছে তাদের দিকে তাকায় থেকে আল্লাহর কথা আমরা শুনবো। ধরে কর কথা ঠিক, অন্য কোন দিকে তাকাবেন না। আল্লাহর একজন নবী, প্রথম যিনি নবী, আমরা সবাই জানি তিনি আদি পিতা ছিলেন এবং নবীও ছিলেন। তিনি যতগুলো সন্তানকে জন্ম দিয়েছেন তার মধ্যে একজন নবী হয়েছেন, মানে তিনি মা হওয়ার গর্ভ থেকে যতগুলো সন্তান দুনিয়াতে এসেছে তার মধ্যে নবী কয়জন? তার নাম হলো শীষ আলাইহিসসালাম। আদম নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে শীষ বসে আছে কিন্তু বসার সাইজ নাই, বসার সাইজ নাই। আসলে বসা লাগবে তো, সাইজ মতো বসা লাগবে, সাইজ মতো না বসলে আপনি বুঝবেন না, এই জন্য সাইজ, বসার সাইজ আছে না। এখন তো আর করোনা টরোনা কিছু নাই, আছে যে ফাঁকা ফাঁকা বসা লাগবে, কারোর সামনে যদি ফাঁক ফুঁক থাকে, যতই শীত হোক তারপরও আজকের মাহফিল ইনশাল্লাহ ভরে যাবে ইনশাল্লাহ। এই জন্য আগে থেকে মোটামুটি সাইজ হয়ে বসে। আদম দেখে শীষ আলাইহিসসালাম বসে আছে কিন্তু বসার সাইজ নেই, একটু গরম গরম ভাব। আমাদের বাংলাদেশে কিছু লোক বসেছে, ধরে কোন কথা ঠিক কিনা, আর উঠবার চায় না, ওই মনে করে এই চেয়ার হলো আর বাপ দাদার সম্পত্তি। কি বাপ দাদার সম্পত্তি? এখন আদম বলে বাবা শীষ এরকম ব্যাসাইজা বসার কারণ কি? শীষ বলতেছে আমার মধ্যে একটু গরম গরম ভাব। আদম বলে কিসের গরম? বলে এক নম্বর গরম হলো আমার বাবা আল্লাহর নবী, দুই নম্বর গরম হলো আমি নিজেও নবী, আর তিন নম্বর গরম হলো এই দুনিয়াতে আমি পেয়েছি বউ হিসাবে জান্নাতের হুর। কয় দিক দিয়ে গরম? বাপও নবী, নিজেও নবী, বউ হচ্ছে বেহেশতের হুর। দুনিয়াতে বেহেশতের হুর পাওয়া আপনার কি ভাবতেছেন? আমরা মরে গেলে জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবে, দিবে না? কিন্তু আমি হুরের রস করি না, আমি হুরের রস করি না, আগে করতাম, খুব করতাম, আগে হুরের রস করতাম। কিন্তু একদিন বউয়ের সঙ্গে যখন বললাম আমি জান্নাতে গেলে আল্লাহ হুর দিবে, আমার বউ বলতে হুর কি গো? হুর হলো সুন্দরী, কয় আমার সাইজে তোমার আবার সাইজ, যেই কছি তোমার সাইজ। বউ তখন বালুস না, অন্য ঘরে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও, তাই হুরলে থাকো, আমার আবার সাইজ নাই। বউ বলতেছে হুর নিয়ে থাকো, আমার কি দরকার? আমি সেই দিন থেকে কান ধরে বলেছি আল্লাহ আর জীবনে হুরের ওয়াজ আমি করবো না, কারণ যে ওয়াজ করলে বউ ব্যবহার, সে ওয়াজ করলে ঘরে শান্তি থাকবে, মায়েরা শোনেন, আমি হুরের কোন ওয়াজ করব না। আদম বললেন বাবা শীষ নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। তাহলে সোবানালে গেলে হবে না, এই নবীর উম্মত হওয়ার গেলে যোগ্যতা লাগবে। এই নবীর উম্মত সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কি বুঝলেন? এই যে আয়াতে কারিমা পড়লাম, কি বুঝলেন আপনারা? তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে বের করা হয়েছে, তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে তোমরা বাধা দাও। আছে আমাদের মধ্যে সেই দায়িত্ব? আছে? আমরা সৎ কাজের আদেশ তো দূরের কথা, হক কথা বলবার গেলে লোকমা দেয়, বলে কথা ঠিক কিনা, আর বাধা তো দেওয়া যাবেই না, কারণ বাধা দেওয়ার ক্ষমতা আমাদের হাতত নাই, আমাদের একটাই ক্ষমতা খালি আল্লাহ আল্লাহ।
ড্রাইভার আমাকে গেটে নামাতে বলতে হুজুর আমি গাড়ি রাখার গ্যারেজে গাড়ি রাখতেছি, আপনি বাসার যান। গেট খুলে কেবল বাসার দিকে পাও দিছি, আমার গেটের পাশে আমের গাছের নিচে চারটা কুত্তা শুয়ে আছে। তো আমার দেখে কুত্তা করে কি জ্বালা শুরু হলো। এখন কুত্তারা হুজুর মুয়াজ্জিন এদেরকে পছন্দ করতেছে না, জোরে কোন কথা ঠিক ছিল না। আমার এলাকার এক মুয়াজ্জিন যখন আজান দেয় চারিদিক থেকে কুত্তারা সব আমি কইলাম কে রে, কত বার একটা গান বাজনা করে কুত্তা খাবে না, কিন্তু আজান দিলে খাবে কেন? আজও বাংলাদেশে মানবরূপী কিছু কুত্তা আছে, জোরে করে আছে না নাই, খালি খাও 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 খাও। তো আমাকে এখন এই চারটা কুত্তা ধরছে, তোর কোন কয় কুত্তা এমন ভাবে ধরছে আমার মনে পান জলে ছেড়ে ফেলে দেবে। আমি তখন দোয়া করতেছি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আয়াতুল কুরসি, যত দোয়া পড়ি কুত্তা আমার কাছ থেকে সরে না। তখন আমার ঈমান বলতেছে মাওলানা তোর মুখে দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই, তোর মুখে দোয়া আছে কিন্তু হাতে লাঠি নেই। একটা লাঠি থাকলে একটার পাশাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারত, তোরা কোন কথা হইতে না। আজকে হুজুরের কাছে দোয়া আছে কিন্তু লাঠি নেই, যার কারণে কুত্তারা খালি খাং খাং করতেছে, তোরা কোন কথা হইতে না।